সন্ধ্যার পর হরতাল বা অবরোধ না দেওয়ার জন্য আঠারো দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থীর অভিভাবকরা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই আবেদন জানান তারা এ সময় অভিভাবকরা সাতই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সন্ধ্যার পর রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখতে আঠারো দলের নেতাদের প্রতি আহ্বান জানান